আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি মারজাস মম কিচেন এন্ড ব্লগে। প্রতিদিনই সে পুরানো কাজ নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছি। আজকে সকালবেলা রুটি আর ভাজি করব, তো ভাজিটা বসিয়ে দিয়েছি। দিন দিন সবজির যে দাম বেড়েছে, সবজি খাওয়াই তো এক মুশকিল হয়ে গিয়েছে। আমি একটা আপুর ব্লগ দেখি, তো ওই আপুটা প্রায়ই হচ্ছে গোস্ত রান্না করে। আপুটা হচ্ছে বাংলাদেশের বাহিরে থাকে, তো অনেকে কমেন্টস করে তুমি শুধু গোস্তই খাও, সবজি ঘুজি কিছু খাও না। তখন আপুটা বলেছে গোস্তের দামই হচ্ছে এখানে কম, আর হচ্ছে সবজির দামই হচ্ছে বেশি, এই জন্য তারা নাকি শুধু গোস্তটাই খায়। তা আমাদের বাংলাদেশে কোনটা রেখে কোনটা খাবো সেটাই বুঝতে পারছি না। গোস্তের দাম যেমন বেশি, সবজির দামও বেশি, তা আমাদের হয়েছে কি আর বলবো। সব কিছুর দাম কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে, কোনো কিছুর দাম কিন্তু কমার নামই নিচ্ছে না। আমাদের মধ্যবিত্ত পরিবারের মানুষদের যেমন কষ্ট, অনেক কষ্ট হয়ে যাচ্ছে চলার জন্য, আর যারা হচ্ছে দিন মজুর, তারা দিন আনে দিন খায়, তাদের না কত কষ্ট হয়। এসব কথা আবার এখন নাকি বলা যায় না, বললেই নাকি সাইডে একটা টাইটেল লেগে যায়। তো কষ্টের কথা সাধারণ মানুষরা এখন বলবে, সেটাও বলার এখন আর সুযোগ সুবিধা দেখা যাচ্ছে না। তো টেবিলটা গুছিয়ে নিয়েছি। প্রথমে মার্জেন এই টেবিলটা গুছানোর জন্য অনেক বেশি বিরক্ত করছিল, তারপর ওকে একটু মুছতে দিয়ে তারপর আমি একটু পরিষ্কার করে নিয়েছি। একদম সিম্পলে কিন্তু টেবিলটা গুছিয়ে নিয়েছি। এই গাছটা হচ্ছে মার্জেনের বাবা লাগিয়েছিল। এই মাটিটা যখন একটু ভেঙে গিয়েছে, মাটির নিচে ভেঙেছিল, দেখা যায় না, তখন এটার মধ্যে এই গাছটা লাগিয়েছে, আর গাছটা এত সুন্দর হয়েছিল, তাই আমি বলেছি না এটা আমি আমার টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখবো, বারান্দায় রাখবো না। আমার কিন্তু কিন্তু পেঁপে তেমন একটা ভালো লাগে না, কিন্তু হঠাৎ করে কেন জানি প্রচুর পরিমাণ পেঁপে খেতে ইচ্ছা করছিল। তো মার্জেন বাবাকে বলার পরে সে নিয়ে এসেছে পাকা পেঁপে। তো পেঁপেটা আমি যেরকম চেয়েছিলাম অনেক আগে, একবার কোথায় একজন বেড়াতে গিয়েছিলাম গ্রামেই, আমার ঠিক মনে নেই, তো ওইখানে একবার পেঁপে দিয়েছিল, একদম লাল আর এত মিষ্টি ছিল, সেরকম পেঁপে কিন্তু আমি এরপর আর দ্বিতীয়বার কোথাও পাইনি। তো সেরকম পেঁপে খেতে ইচ্ছা করছিলো, কিন্তু তারপরে যখন এটা নিয়ে এসেছে, এটা মিষ্টি ছিল, পাকা ছিল, তো কোনো রকম এটা খেয়ে কিন্তু কাজটা সেরে নিয়েছি। তো নাস্তা কিন্তু সব রেডি করা ছিল, যখন সবাই ঘুম থেকে উঠবে তখন জাস্ট আমি রুটিটা ভেজে ডিমটা পোস্ট করে তারপরে হচ্ছে আমি টেবিলে সব খাবার দিয়ে দিয়েছি। তো রাত্রে হচ্ছে সামাই রান্না করে রেখেছিলাম, যেটা ফ্রিজে রেখেছি। সামাইটা হচ্ছে কি, ঠান্ডা ঠান্ডা খেতে আমার বেশি ভালো লাগে, ঘরে সবাই একটু ঠান্ডা থাকলেই খেতে বেশি পছন্দ করে। তো রাত্রে রান্না করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন সকালে খাবার পরে কিন্তু এটা সার্ভ করে নিয়েছি। আর পেঁপে কিন্তু আমি অনেক বেশি খেয়েছিলাম। তো দুপুরে কী রান্নাবান্না করবো সেটার আয়োজন করার কিন্তু হয়ে গিয়েছে, মানে চিন্তাভাবনা করে নিয়েছি, তো এটার জন্য এটা বের করে নিয়েছে। আর মাঝে বাবা রাতে শাক নিয়ে এসেছিলো, কে নাকি শাক লাগিয়েছে, এ ফার্স্টে নাকি সে প্রথমেই নাকি নিয়ে এসেছে, তারা এখনও খায়নি। তো একটা লাউ আর হচ্ছে শাক নিয়ে এসেছে। আমি দেখা যায় যে যখন কোনো কিছু ভালো লাগে না, একটু অলসতা লাগছে, কিছু করতে ভালো লাগছে না, তখন এই বটি দিয়ে কিন্তু রিল্যাক্সে বসে বসে আমি কিন্তু কাটি। আমরা বাঙালিরা কিন্তু এখানে বেশি কমফোর্ট ফিল করি। তারপরে দেখা যায় যখন একটা দুইটা পেঁয়াজ কিংবা সামান্য একটু সবজি কাটার বিষয় আসে, তখন কিন্তু মনে চায় না আর এই পটিটা নিয়ে নিচে বসে কাটতে, তখন কিন্তু সে ছুরিটাই হাতে চলে আসে, চপিং বোর্ড আর ছুরি নিয়ে কিন্তু কাটাকাটি শুরু হয়ে যায়। এই যে সে লাউটা এত ভালো ছিল, রান্না করার সময় কিন্তু একদম গলে গিয়েছিল, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। গত ভিডিওতে আমার বিবাহবার্ষিক উপলক্ষে কিন্তু সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছে, আর হচ্ছে আমার বিবাহবার্ষিক উপলক্ষে কিন্তু সবাই অনেক শুভেচ্ছা জানিয়েছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপুরা একটা আপু কমেন্ট করেছে, জীবনের ডায়েরি থেকে অনেক আয়োজন দেখলাম, তোমাদের জন্য অনেক দোয়া রইল, সারা জীবন এভাবেই থাকতে পারো। তো অনেক লোভনীয় ছিল, আমিও ইমোশনাল, অল্পতেই কষ্ট পাই। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমিও ইমোশনাল, তো অল্পতে কষ্ট পেয়ে যায়, এই ইমোশনাল হলে কিন্তু অনেক বেশি ঝামেলা। এছাড়াও তন্নিস ডেইলি লাইফ স্টাইল থেকে আপু কমেন্ট করেছে, বৌয়া কি আপু খুদে ভাত। তো আপু হ্যাঁ, বৌয়া আর খুদে ভাত এমন ধরা যায় একরকমই, যদি এটা আমরা ভাতের চাল দিয়ে রান্না করি তাহলে এটাকে আমরা বৌয়া বলতে পারি, খুদে ভাতটা বলা যায় না। আর যদি খুদ দিয়ে রান্না করি তাহলে কিন্তু খুদ, বৌয়া যেটাই বলা যায়, আর এই জিনিসটা কিন্তু আমার খেতে অনেক বেশি ভালো লাগে। এছাড়াও আমার ভালোবাসার আপু নীলুফা শিমুল আপু কিন্তু আমাকে কমেন্টস করেছে, বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রইল আপু, দোয়া করি সারা জীবন যেন এভাবেই সুখে থাকো, মাশাআল্লাহ আন্টি এত সুন্দর করে ভর্তাগুলো তৈরি করেছে।
ঘরটা সত্যি খুব ঝকমক করে সাজিয়েছে। রুই মাছের কালিয়া আমার কখনো রান্না করা হয়নি। মার্জার মামনির জন্য অনেক দোয়া রইলো আপু, ভালো থেকো আপু। আপু তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা। আপু তোমার রুই মাছের কালিয়া রান্না করতে হবে না, যখনই তোমার মনে চাইবে আমাকে বলবে, আমি রান্না করে কিন্তু তোমাকে বলবো, তুমি যখন খুশি তখন কি তোমার বাসায় চলে আসতে পারো। এছাড়াও কিন্তু অনেক আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এই যে লিও আর পুচুরানির ভালোবাসাটাও কিন্তু দেখে নিলেন, ওদের দুজনের প্রতি এত বেশি মহব্বত, মাঝে মাঝে দেখলে অনেক বেশি ভালো লাগে। ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন, চাইলে কিন্তু আমার ছোট্ট একটা পরিবার সদস্য হয়ে যেতে পারেন, আর হচ্ছে পাশে বেল আইকনটা ক্লিক করে নিতে পারেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন, এরপর আপনাদের সময় সুযোগ অনুযায়ী কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমার পছন্দের একটা জিনিস কিন্তু রান্না করে নিয়েছি, লাউ শাকটা যেহেতু তো একদম অল্প ছিল, তো এটা দিয়ে ঝোল এইভাবে রান্না করতে ইচ্ছা করলো না। ভাবলাম যে অনেক দিন ধরে তো এভাবে শাক ভাজিটা খাওয়া হয় না, তো এইভাবে রান্না করে নেই। এটা কিন্তু আমার মাকে প্রায় রান্না করতো, খুব মজা করে খেতাম, তো এখনও কিন্তু সেভাবে রান্না করে নিয়েছি। আর এটা রান্না করার পর যখন সাইডেই ছিল, তা মিট্টু ইট্টু করে কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম শুধু শুধু। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে এই জিনিসটা। এছাড়া লাউটা অনেক বেশি সুন্দর ছিল, কারণ একদম নরম হয়ে যাচ্ছিল রান্না করার পর। এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছিলাম, তো প্রথমে অর্ধেকটা দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে তারপর বাকি অর্ধেকটা দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম, সাথে কিন্তু সামান্য একটুখানি পানি দিয়েছিলাম, তারপরে কিন্তু অনেক পানি উঠেছিল। আর লাউর মধ্যে কিন্তু ধনিয়া পাতা না দিলে একদম ভালো লাগে না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, এখান থেকেই বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।